পয়সা আনলে দিয়ে কি আর আমি তুমি কি আর এই এইদিন বাসা কিচ্ছু বুঝতো না আ করে তাকায় থাকবো আমি তুমি কি আর এখন গান গাও সেই গান গাও এইটা গিটার বাজায় বুঝছেন নি ওই আর গাড়ি খেলনা সারাদিন এগিন লই থায় আমি কেন গান গাও ব্যাকে হইনবো একখানে গান গাও সাই আম্মু ওটা মুখে দেয় না এগিয়ে মুখে দেয় না একখানে গান গাও গাইত না রাগ করছ ব্যাক ইকরার লাই দোয়া করবেন আম্মু হাই বলে দাও সবাই রে হাই বলে দাও আনে কোনায় যান কোনায় যান কোনায় যান বুঝে না কিচ্ছু বুঝে না বুঝছেন নি আনে কোনায় যান আনে গাড়িত করি কোনায় যান আমার কথা বুঝেন না এরে আমার কথা বুঝো না ইকরা আমার কথা তুমি বুঝো না আইসে তো ওদিকে দিয়ে রান্দা কদ্দ রইল তো ব্যাকে আর লগেই থান কোনো জায়গায় যাইবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে আর লটকে শুটকে বুনা করব বা রান্না যেটা বলা যায় তো আমি এর আগে করছি বলে আমার মনে হয় না আর কি আমার মনে পড়ে না আমার হাজব্যান্ড বলতেছে এর আগে নাকি একদিন রান্না করে খাওয়াইছে তার কাছে অনেক ভালো লাগছে তো আজকে আবার রান্না করলাম আর ফার্স্টে একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আমার মেয়ে আর কি লক্ষ্মীপুরের মেয়ে বাট ওইখানকার ভাষাও কিছুই বোঝে না আর ওইখানের ভাষা বললেও একদম হচ্ছে হা করে থাকে তাই একটু ওর সাথে দুষ্টামি করলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি আগে লটকে শুটকিগুলো সুন্দর করে হচ্ছে তেলে গরম পানি দিয়ে ধুয়ে নিছিলাম আর এরপরে হচ্ছে আগে তেলের উপরে একটু লাল লাল করে ভাজার পরে এখানে পেঁয়াজ দিয়ে দিছি আর পেঁয়াজগুলো একটু যখন নরম হয়ে গেছে এরপরে এখানে আমি বাকি মশলাটা দিয়ে দিব এখানে হচ্ছে একটু জিরা বাটা সামান্য একটু আদা বাটা আর রসুন বাটা তো সবগুলো আমি এক সবগুলো মশলা একসাথে বেটে নিচ্ছি আর এরপরে আমি এটা একটু তেলের উপরে ভেজে নিব আর এরপরে এখানে আমি হালকা একটু পানি দিয়ে দিব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর যারা এখন আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন তাহলে আমার এর পরবর্তী ভিডিও আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে এখানে আমি তো একটু পানি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ আর কি একদম একদমই সিম্পলভাবে রান্না করছি তেমন কোনো ঝামেলাই করিনি কিন্তু রান্নাটা অনেক মজা হয়েছে একদম লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই আর কি বুঝতে পারবেন আপনারা দেখতে কতটা সুন্দর হয়েছে আর আমার কড়াইটা অনেক ছোট ছিল এই কারণে হচ্ছে একটু সমস্যা হচ্ছিলো আর ভাবলাম অল্প অল্প রান্না তো তাই ছোটো কড়াইতে রান্না করলাম আর এখানে আমি হচ্ছে মরিচের ফাঁকি দিয়ে দিছি আর আমার মেয়ে বা আমার হাজব্যান্ড দুইজনই ঝাল খুবই কম খায় দেখা গেছে যে এই কারণে আর কি আমি একটু ঝাল খেলেও ওদের জন্য ঝালটা কমায় দিতে হয় আর যে যেমন ঝাল খান এইভাবেই হচ্ছে দিবেন আর এইভাবে যদি আপনারা হচ্ছে কাঁঠালে বিচি দিয়ে শুটকি লটকে শুটকি রান্না করেন আশা করি সবার কাছে ভালো লাগবে সত্যি একবার হলো রান্না করে খেয়ে দেখবেন আমি এখানে লবণ দিয়ে দিছি তো সব কিছু দিয়ে আগে সুন্দর করে এখন মশলাটা হচ্ছে আমি কষায় নিব কিছুক্ষণ মশলাটা কষায় নেওয়ার পরে এরপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কাঁঠালের বিচি তো আমি কাঁঠালের বিচিটা আগে হচ্ছে ধুয়ে একটু ভাপ দিয়ে নিছিলাম ধুয়ে এরপরে হচ্ছে আর কি কতক্ষণ পানিটা ঝরায় রাখছি এই এখন আমি হচ্ছে এই কাঁঠালের বিচিটা দিয়েও বেশ কিছুক্ষণ কষাবো সুন্দর করে কষায় নিব আমি এখানে ঢাকনা দিয়ে রাখবো হালকা একটু পানি দিয়ে এখন আমি কষাবো তো ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ কষাবো একদম সুন্দর মতো কষানো কষাইতে হবে তা না হলে কিন্তু ভালো লাগবে না তো কিছুক্ষণ কষানোর পরে
এরপরে হচ্ছে গিয়ে আমি এখানে ঝোলের পানিটা দিব। আর এদিকে আমি হচ্ছে ওই সাইডে ভাত চড়াইছিলাম, ওইটা একটু দেখাচ্ছিলাম যে ভাত রান্না করার আগে যদি চালটা ধুয়ে কিছুক্ষণ রেখে দেন, দেখা গেছে আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ভাত রান্না করে আধা ঘন্টা বা এক ঘন্টা আগে চালটা ধুয়ে রাখলে ভাতটা অনেক সুন্দর ঝরঝরে হয়। আর এইদিকেই তো দেখেন আমার হচ্ছে শুটকিটা, কিন্তু ওই শুটকি আর হচ্ছে কাঁঠালের বিচি দুইটাই সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আর কি এটা ঝোলের জন্য একটু পানি দিব। ঝোলের বলতে আমি কিন্তু একদম শুকনো শুকনো করে ফেলবো। এরপর আমি আর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলার গন্ধ বা সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এই কারণে। তো এরপরে আমি এটার উপরে হচ্ছে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব। আর এইভাবে কাঁচামরিচ দিলে আমার আর কি কাঁচামরিচের যে ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে, তো এই কারণে আমি হচ্ছে পরে উপর দিয়ে হচ্ছে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিছি। আর এরপরে আমি এটা ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। এই তো দেখেন আমার যখন হচ্ছে পানিটা অনেকটা শুকিয়ে আসছে, কালারটা অনেকটা সুন্দর হয়ে আসছে, আর কাঁচামরিচগুলো পরে দেওয়াতে কাঁচামরিচের কালারটা অনেক সুন্দর দেখাইতেছে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে এইভাবে আর কি খেতে। দেখেন রান্না কমপ্লিট, খুবই সুন্দর লাগতেছে দেখতে আর খেতে অনেক ভালো হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।